প্রশ্ন করেছেন। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি এই কঠিন সময়ে এবং জটিল পরিস্থিতিতে তিনি আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আপনি বলেছেন একটা বিষয় জানতে চাই, আকিদার অনেক বিষয় আছে যা আমরা সুন্নাহ থেকে স্পষ্টভাবে বুঝতে পারি না। উদাহরণস্বরূপ, রোগ সংক্রামিত হয় নাকি হয় না এটা বুঝি না। এখন না বুঝে যদি আমি এই বিষয়ে ভুল আকিদা পোষণ করি বা অন্য কোনো ক্ষেত্রে আমি যদি সুন্নাহ বুঝতে না পারি বা ভুল আকিদা পোষণ করি, তাহলে কি আমি গুনাহগার বা মুশরিক হয়ে যাব? দয়া করে জানাবেন। এক্ষেত্রে ভুল আকিদা যদি কেউ চিন্তাভাবনা করে এবং বিশিষ্ট মুহাক্কিক লোকদের থেকে নিয়ে পোষণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ তিনি একজন সাধারণ মানুষ, দ্বীনের মৌলিক নীতিমালা এবং সেখান থেকে চিন্তাভাবনা ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আসা, বের করা, ইস্তেমবাদ করা, এটা তার পক্ষে সম্ভব হয় না। ফলে ইনারা যদি কোনো ভালো মুহাক্কিক আলেমকে অনুসরণ করেন এবং সেখানেও ভুল করেন, তাহলে আশা করি আল্লাহ ক্ষমা করবেন। তবে শিরকের ক্ষেত্রে হয়তো এটা গ্রহণযোগ্য নয়, কারণ শিরকের বিষয়গুলো এতই স্পষ্ট এবং সেগুলো আমাদের জানাটা এতই জরুরি যে সেক্ষেত্রে ভুল করে কোনো ব্যক্তিকে যদি আমি অনুসরণ করি এবং শিরকে লিপ্ত হই, বড় শিরকে, তাহলে সেটা কিন্তু ক্ষমাযোগ্য নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 48 এবং 116 নম্বর আয়াতে একই কথা রিপিট করেছেন, তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না এবং এছাড়া আর যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাহলে যেমন রোগ সংক্রামিত হয় কি হয় না, এই ইখতিলাফটা কোত্থেকে হলো? আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেহেতু আপনি প্রশ্নের মধ্যে সেটাই উল্লেখ করেছেন, যেহেতু বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে লা আদওয়া কথাটা এসেছে, যে কোনো সংক্রমণ বলতে কিছু নেই। এখন সংক্রমণ বলতে কিছু নেই, আবার বাস্তবে দেখা যাচ্ছে যে একজন থেকে আরেকজনের ছোঁয়াচে রোগ হচ্ছে, এটা পৃথিবীতে একটা বাস্তবতা। তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা কী? আপনি কি তাহলে বলবেন যে না, আমি বাস্তবকে মানি না, আমি মনে করি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া বলেছেন, অতএব সংক্রমণ বলতে কিছুই নাই, যে সংক্রমণ বলতে কিছু আছে মনে করে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে এই ব্যাখ্যাটা ভুল। কারণ ইসলাম কখনোই অবাস্তব কোনো কিছু বলে না। লা আদওয়া এর ব্যাখ্যা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো সংক্রমণ নেই, তবে যেটা আল্লাহর ইচ্ছায় হয় সেটা আছে। আল্লাহ যে জায়গায় সংক্রমিত হওয়ার অনুমতি দেন সেটা তো আছে, নাকি আপনি বলবেন আল্লাহ সংক্রমণের অনুমতি দিলেও নাই? এটা কেমন কথা? এটাই তো তাহলে শিরক হয়ে যাচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে বালা মুসিবত দেন, এটা তো সত্য। আল্লাহ তাআলা মানুষকে রোগ ব্যাধি দেন, এটাও তো সত্য। তাহলে এই রোগ ব্যাধিকে কোথাও তিনি সংক্রমণ ঘটান এবং কোথাও ঘটান না, এটাও তো সত্য। তাহলে তিনি যেখানে সংক্রমণ ঘটান সেখানে রোগ ব্যাধি সংক্রমিত হয়, যেখানে তিনি ঘটান না সেখানে সংক্রমণের নানা উপযোগিতা এবং সুযোগ উপকরণ থাকার পরেও সেখানে সংক্রমিত হয় না, কারণ আল্লাহ চাননি, আল্লাহ চাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে সলিড এবং সুন্দর সমাধান, এবং এটাই আমাদের উলামায়ে কেরাম বলেছেন, আমাদের শায়েখরাও বলেছেন। আপনি ফাতোয়া লাজনা দায়মা খোঁজেন, শেখ বিন বাজ, বিন উথাইমিন এবং আমাদের আরও প্রিভিয়াস ওলামায়ে কেরাম, ইবনে হাজার, তাদের কথাগুলো আপনি খোঁজেন। তাহলে আজকে আমরা এখানে কোনো প্রান্তিক সীমানায় যাব না। কেন আমরা বলবো যে আল্লাহ যদি ইচ্ছা করেন তবুও সংক্রমণকে আমি স্বীকার করবো না? এটা তো ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস, এটা করা যাবে না। অতএব আমাদের যে কমন সেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি বলুন আমরা কি সেই কমন সেন্স দিয়ে এটাকে বুঝতে পারছি না যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ? আপনি যদি এক্ষেত্রে নিজের কমন সেন্সটাকেও কাজে না লাগান এবং এই যে শুদ্ধ একটা মতামত আমাদের মহাক্ষেক ওলামায়ে কেরাম দিয়েছেন, বরং বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম এই বিশুদ্ধ মতটাই দিয়েছেন, সেটাকেও আপনি ইগনোর করবেন একটা প্রান্তিক মতামতের জন্য, এটা তো অ্যাকসেপ্টেড না। তখন আমরা বুঝব আপনি সঠিক মতটাকে ইগনোর করছেন গোড়ামির কারণে, এবং আপনি আপনার আকলকেও কাজে লাগাচ্ছেন না, এবং আপনি ভুল প্রান্তিক মতামতটাকে অন্ধ অনুকরণ তাকলিদের কারণে আপনি অনুসরণ করছেন। এই জায়গায় আপনি গুনাহগার হবেন,
এই জায়গায় আপনি গুণাগার হবেন। আপনি এত প্রান্তিক সীমানায় যাবেন কেন? একজন বা কোনো এক ব্যক্তি যিনি ভুল করেছেন তার মতটাকে এত কঠিনভাবে আঁকড়ে ধরে থাকবেন কেন? যার বিরুদ্ধে আমাদের জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য অথবা কমন সেন্সের বক্তব্য অথবা বাস্তবে সারা বিশ্ব আজকে দেখছে কীভাবে প্যান্ডামিকটা সংক্রামিত হচ্ছে, সেটাকে অস্বীকার করবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে দিন, পাপ মুক্ত করুন এবং তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন।